এ পর্যায়ে প্রথমে মান্দর স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে এবং গোলরক্ষক শামীম এবং গোল পোস্টে বাহির দিয়ে বলটি চলে গেল। মান্দর স্পোর্টিং এর পক্ষ থেকে তিনি টাইব্রেকারের প্রথমটি মিস করলেন। পেনাল্টি শুট রবিন এবং উভয় দল এর পক্ষ থেকে ফারুক একটি পেনাল্টি গোল করলো শূন্য। বিনায়ক মোবারক এবং গোল দুই আর দুই টি নাইন বয়েস এক সবাইকে সবাইকে বাহির দিয়ে চলে গেল বল। উভয় দল দুটো দুটো এটাই শেষ হয়তো বাইর করে আর তিনি সফল হয় কিনা মাধ্যমিক স্পোর্টিং
আমাদের মেম্বারের হাত থেকে তাদের পুরস্কার গ্রহণের জন্য এবং এই পাশ থেকে পুরস্কার গ্রহণের জন্য পুরস্কার বিতরণ করবে আমাদের ছয় নং ওয়ার্ডের মেম্বার সাদা ধোসেন মুন্সি।